দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিজের পরিবার, বন্ধু বান্ধব, বাড়ির ছোটরা, বয়স্করা সবাইকে নিয়ে খুব ভালো কাটান, বয়স্কদের খেয়াল রাখুন, খুব ভালো করে দুর্গাপুজোটা নিজেরা এনজয় করুন, পারিপার্শ্বিক সবাইকে সবাইয়ের সাথে এনজয় করুন, নিজেরা এমনভাবে এনজয় করবেন যাতে অন্যের অসুবিধে না হয়। আর এটা খুব খুশির একটা মরশুম, ভালো কাটুক। খাস খবর বাংলার তরফ থেকে আমি আপনাদেরকে হ্যাপি দুর্গাপূজা আমার তরফ থেকে। মহাষষ্ঠী পূর্ণ লগ্নে আজ সকাল থেকেই মাননীয় মন্ত্রী জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের পঞ্চবটি গ্রামের বর্ণাঢ্য মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ করলেন ও সুতি এক নম্বর ব্লকের বংশবাটি অঞ্চলের বর্ণাঢ্যদের পাশে দাঁড়িয়ে তাদের সব রকম সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। মুর্শিদাবাদ থেকে রাজু শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আপনাকে কি দিল, চাল কে দিল, কে দিল চাল, কে দিল, হ্যাঁ কে দিল, এখনই দিলে জাকির হোসেন। কোথায় এটা, জায়গাটার নাম কি? আপনার নাম? স্বপন দাস। কি দিয়েছে আপনাকে? চাল দিয়েছে। আপনার নাম কি? মঞ্জিত দাস। বাড়ি কোথায়? পঞ্চবটি। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যারা ডুবেছে তাদের জন্য আমরা ফসলের জন্য ব্যবস্থা করবো, এর আগেও দিয়েছি, আগা বছর না তার আগা বছর দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। এবারে আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি, আমি নিজে পরিদর্শন করছি, আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ ভিড় জমেছে, তারা চাষি মানুষ, তারা তাদের এই চাষটাই মেন রুলি রোজগার, তাই আমরা ওই চাষিদের জন্য আমরা দেখছি, চাষিরা জেনে সঠিকভাবে পাই সেগুলো আমরা দেখবো। আমরা কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলবো, ডিএম এর সঙ্গে কথা বলবো, দরকার আমরা মন্ত্রীর সঙ্গে বলবো, আশিস ব্যানার্জির সঙ্গে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবার উপরে নজর আছে। আমরা সবসময় চাই সাধারণ মানুষ যেন কোনো সময় বঞ্চিত না হয়, সেটুকু আমরা দেখছি। আমি সমস্ত জায়গায় ঘুরছি, যে বন্যা ভাসিত যে এলাকাগুলো তাদেরকে আমরা সেই রিলিফে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা মানুষ আপাতত চাল ডাল তাদেরকে চিঁড়া সমস্ত সাহায্য করা হয়েছে, আমরা লকড়ি পর্যন্ত দিতে হয়েছে, জ্বালানি পর্যন্ত দিতে হয়েছে, কারণ হলো মানুষের আপদ বিপদে আমরা সবসময় আছি। আমাদের সরকার মানুষের কাছে সবসময় চাই যে মানুষ যেন ভালো থাকে, তাদের পাশে সবসময় সরকার আমাদের আছে। আমরা কোনো সময় আমরা চাই না যে মানুষের কোনো ক্ষতি হোক, আমরা সেই কারণে নিজে পরিবর্তন করছি, কেউ যেন ভুল বুঝাতে না পারে আমরা চেষ্টা করছি। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর, মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415। শহরের একমাত্র এলজি শোরুম প্রণব ইলেকট্রনিক্স এর তরফ থেকে জানায় শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা। এই পূজোর মৌসুমে প্রণব ইলেকট্রনিক্স নিয়ে এসেছে আপনাদের জন্য একটি বিশেষ অফার। দুর্গাপূজো উপলক্ষে আপনি এলজি স্মার্টফোন, নেনোসেল টিভি অথবা আলট্রা এইচডি টিভি কিনলেই পেয়ে যাবেন একটি জিও রাউটার ও 3 মাসের জিও রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই এই লোভনীয় অফারটি হাতছাড়া না করতে আজই চলে আসুন প্রণব ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের ঠিক বিপরীতে, ফোন নাম্বার 9802981।